নমস্কার বন্ধুরা, আশীর্বাদ জব স্টুডিওতে সকল বন্ধুদেরকে আবার একবার অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমরা নতুন একটি জব রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আজকে যে রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করবো, সে যে ডিপার্টমেন্ট থেকে পাবলিশ করা হয়েছে সেটি হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। সেখান থেকে ভালো পরিমাণে একটি পোস্ট বেরিয়েছে, 896টি পোস্ট আছে সেখানে, এবং সেখানে আপনারা আবেদন করতে পারেন যদি কোয়ালিফিকেশনে ম্যাচ করে। তো সেই সকল বিষয় নিয়ে এখানে আমরা আজ আলোচনা করতে চলে এসেছি। তো আমরা অ্যাডভার্টাইজমেন্ট থেকে সম্পূর্ণ টার্মস অ্যান্ড কন্ডিশন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি বন্ধুরা, যদি আমার চ্যানেল আপনি নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। এই ধরনের ভালো ভালো জবের নোটিফিকেশন আকারে আপনার নোটিফিকেশন বোর্ডে পেয়ে যাওয়ার জন্য, কারণ প্রত্যেক দিনই এই ধরনের জব রিকোয়ারমেন্টের আপডেট কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে এবং সেখান থেকে কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। আমাদের ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, এই যে রিকোয়ারমেন্টের অ্যাডভার্টাইজমেন্টটি সেটি 157 পেজের একটি বিশাল পেজের কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটি দেওয়া হয়েছিল। তো সেখান থেকে আমি আলোচনা না করে একটি অফিসিয়াল ওয়েবসাইটে যাব এবং সেখান থেকে বিস্তারিত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং যে অফিসিয়াল নোটিশটি সেটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি কেউ চাও তাহলে কিন্তু সেই নোটিশটিও দেখতে পারো। তো বন্ধুরা, সরাসরি আমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব এবং সেখান থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। একটি রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও দেখার পর একটি লাইক করবেন এবং সবাইকে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আমরা সরাসরি সেই ওয়েবসাইটে চলে এসেছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ইউপিএসসি সিভিল সার্ভিস মেন্স 2019 অ্যাপ্লাই অনলাইন ফর 896 পোস্ট, অর্থাৎ 896টি পোস্টে কিন্তু নিয়োগ চলছে এবং সেটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করবো। প্রথমে আলোচনা করবো ইম্পর্টেন্ট ডেটস নিয়ে, তারপর অ্যাপ্লিকেশন ফিস নিয়ে, তারপর এজ লিমিট নিয়ে আলোচনা করবো, তারপর কোয়ালিফিকেশন এবং সিলেকশন প্রসেস, হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কীভাবে অ্যাপ্লাই করতে হবে, সেই টোটাল বিষয় নিয়ে আলোচনা করবো। আশা করবো একটি জবের ক্ষেত্রে যে কোয়েকশনগুলি থাকে এই সকল কোয়েকশনগুলি আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দেবো এবং সেখান থেকেই আপনি আপনার কোয়েকশনের আনসারগুলি পেয়ে যাবেন। তো বন্ধুরা, সেখান থেকে আমরা ইম্পর্টেন্ট ডেটসে যাওয়ার আগে একটু তাদের যে হেডলাইন্সটা আছে অর্থাৎ তাদের হেডিংটা একটু আমরা দেখে নেবো। তো সরাসরি চলে আসছি সেই হেডিংসে। তো বন্ধুরা, প্রথমে এখানে যেটা বলা আছে ইউপিএসসি সিভিল সার্ভিস মেন্স রিকোয়ারমেন্ট 2019 নোটিফিকেশন রিগার্ডিং ফিলিং অন সিভিল সার্ভিস মেন জব ভ্যাকেন্সিস, দ্য পিএসসি অর্গানাইজেশন ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস হ্যাভিং পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন, সিভিল সার্ভিস মেন্স 2019 896 পোস্ট আর অ্যাক্রস ইন্ডিয়া, অর্থাৎ সারা ভারতবর্ষ থেকেই কিন্তু যে কোনো স্টেট থেকে এই পোস্টগুলির জন্য আবেদন করা যাবে। এবং সেখানে কিন্তু তোমাদের যে কোয়ালিফিকেশনটা লাগছে সেটি হচ্ছে পোস্ট গ্রাজুয়েট কিন্তু হতে হবে। পোস্ট গ্রাজুয়েট হলেই কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো সরাসরি চলে যাবো এবার আমরা ইম্পর্টেন্ট ডেটসের দিকে এবং ইম্পর্টেন্ট ডেটস থেকে আমরা দেখে নেব টোটাল বিষয়গুলি। টোটাল ভ্যাকেন্সি আমরা দেখে নিচ্ছি, 896টা কিন্তু ভ্যাকেন্সি আছে এবং ইম্পর্টেন্ট ডেটস এবং অ্যাপ্লিকেশন ফিস নিয়েও এখানে আলোচনা করব। প্রথমে আসছি স্টার্টিং ডেট টু অ্যাপ্লাই, অর্থাৎ অ্যাপ্লাই কিন্তু শুরু হয়েছে 1 আগস্ট থেকেই এবং সেটা চলবে কিন্তু 16 আগস্ট 2019 পর্যন্ত। জেনারেল এবং ওবিসিদের জন্য অ্যাপ্লিকেশন ফিসটা একদমই কম ধরা হয়েছে, 100 টাকা দিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা করে নিতে পারো এবং এসসি এসটি পিএস যারা আছো তাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, অর্থাৎ ফ্রি কিন্তু তোমরা সেই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে পারো। এবং যারাই অ্যাপ্লিকেশন ফিস দেবে তারা কিন্তু যেইভাবে দিতে পারে, পে দ্য এক্সামিনেশন ফি থ্রু এসবিআই ক্যাশ ওর বাই ইউজিং নেট ব্যাঙ্কিং, অর্থাৎ বন্ধুরা তোমরা কিন্তু ভিসা মাস্টার কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস যেটা আছে সেটা দিয়ে দিতে পারো। এবং অনলাইন করার যে অফিসিয়াল লিঙ্ক সেই লিঙ্কও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি ক্লিক করে সেখান থেকেও আবেদন করে নিতে পারো। তো তারপর চলে যাবো এজ লিমিট এবং জব লোকেশন নিয়ে। এজ লিমিটটা হচ্ছে বন্ধুরা ফর জেনারেল এবং আদার্স যারা আছো তারা কিন্তু মিনিমাম 21 ইয়ার হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু 32 ইয়ারের ভিতরে থাকতে হবে। এবং রিল্যাক্সেশন অবশ্যই আছে, রিল্যাক্সেশনটা হচ্ছে গিয়ে 5 ইয়ার এসসি এসটি ক্যান্ডিডেটস এবং 3 ইয়ার্স ওবিসি ক্যান্ডিডেটসের জন্য। এবং জব লোকেশন যেটা আছে বন্ধুরা অ্যাক্রস ইন্ডিয়া, অর্থাৎ 12 বছরের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের সেই পোস্টিংটা হতে পারে এবং সেখানে অনেকগুলি পোস্ট আছে। যদি তোমরা অফিসিয়াল নোটিশটি ওপেন করো তাহলে কিন্তু সেখানে দেখতে পারবে সবগুলোই কিন্তু গ্রেড এবং গ্রেড বি পোস্টে কিন্তু নিয়োগ করছে, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলিতে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এবার চলে আসছি কোয়ালিফিকেশনে, একটি জবের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোয়ালিফিকেশন। আগেও বলেছিলাম, এবারও বলছি ক্যান্ডিডেট শুড পাস এ ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে তোমাদের, তাহলেই কিন্তু এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে। তারপর চলে আসলাম যে সিলেকশন প্রসেস নিয়ে, অর্থাৎ তোমাদের যেভাবে সিলেকশন করা হবে, প্রথমেই কিন্তু তোমাদের রিটেন এক্সাম দিতে হবে এবং রিটেন এক্সামে পাস করে গেলে কিন্তু সরাসরি ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের ডাইরেক্ট পোস্টিংটা দেওয়া হবে।
তো বন্ধুরা কীভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই দিয়ে এখানে দেওয়া আছে। অ্যাপ্লাইটা আমরা একটু আলোচনা করে নিচ্ছি। এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই অনলাইন এট ইউপিএসসি ওয়েবসাইট, অর্থাৎ ইউপিএসসি ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু অনলাইন করতে হবে। এবং অনলাইনটা অবশ্যই 1 আগস্ট থেকে শুরু হয়েছে এবং লাস্ট হচ্ছে কিন্তু 16 আগস্ট অবধি কিন্তু সেই অনলাইন প্রসেসিংটা চলবে। তো বন্ধুরা অনলাইন প্রসেসিংয়ের যে লিঙ্কটা সেটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং অফিসিয়াল যে নোটিশটা আছে সেটাও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। বন্ধুরা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে যে রিকোয়ারমেন্টটি দেওয়া হয়েছিল তা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি সমস্ত কোয়েশ্চেন আনসারগুলো এখান থেকেই পেয়ে যাবে এই ভিডিও থেকে। তাছাড়াও কিন্তু নোটিশ থেকে তোমরা দেখে নিতে পারো একটি বিশাল পরিমাণের কিন্তু পেজ আছে, সেই নোটিশের মধ্যে 157টি পেজ। যদি তোমরা কেউ চাও তাহলে কিন্তু সেই নোটিশটি অ্যাপ্লিকেশন করার আগে একবার দেখে নিতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং ভালো পরিমাণে একটি পোস্ট আছে সেখানে, আশা করবো যারা গ্রাজুয়েট আছো তারা কিন্তু অবশ্যই আবেদন করে দেখতে পারো। আবেদন ফিসও কিন্তু একমাত্র কম আছে, 100 টাকা দিয়ে কিন্তু তোমরা ওবিসি এবং জেনারেল যারা আছো আবেদন করে নিতে পারো এবং এসসি এসটি যারা আছো তাদের তো কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছেই না। তো বন্ধুরা এই চ্যানেলে সর্বদা এই ধরনের জব রিক্রুটমেন্টের নোটিশগুলি দিয়ে থাকে। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন আবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আজ বা কাল আপনার অবশ্যই কোনো না কোনো উপকারে লেগে যাবে। তো বন্ধুরা এই বলেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয় পরবর্তী কোনো ভালো রিক্রুটমেন্টে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা বাই।